তেইশে আগস্ট দিনটিকে প্রতি বছরই পৃথক রাজ্য ত্রিপুরাল্যান্ডের দাবি নিয়ে দাবি দিবস পালন করে থাকে রাজ্যের বর্তমান সরকারের জোট শরিক দল আইপিএফটি। এবারও তার ব্যতিক্রম হবে না। এবছর ত্রিপুরাল্যান্ডের দাবিকে সামনে রেখে দল দাবি দিবস পালন করবে দেশের রাজধানী দিল্লিতে। এর জন্য ইতিমধ্যে দলীয়ভাবে শুরু হয়ে গেছে প্রস্তুতি। শনিবার আগরতলা প্রেস ক্লাবে দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। দলের সুপ্রিমো তথা সভাপতি মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে কেন্দ্রীয় কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় কমিটির বিগত দিনের বৈঠকের কাজকর্মের পর্যালোচনা করে নেতৃত্ব, একই সাথে রাজ্যের বর্তমান ধারাবাহিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও যেমন আলোচনা করা হয়, তেমনি 23 আগস্ট দাবি দিবস নিয়ে বিস্তারিত আলোচনা করেন নেতৃত্ব। এমনটাই জানালেন দলের সুপ্রিমো তথা মন্ত্রী শ্রী দেববর্মা। আমাদের পার্টির কেন্দ্রীয় কার্যকরী কমিটি আমাদের যে পিরিওডিক্যাল বৈঠক, এটারই ওয়ান অফ দি মিটিং আজকে। তো আজকে আমাদের আগে যে সমস্ত কর্মসূচিগুলো আমরা নিয়েছি, এই কর্মসূচিগুলো কতগুলো আমরা কার্যকর করতে পেরেছি এগুলো মূল্যায়ন হবে। আর বিশেষ করে আমাদের 23 আগস্ট ত্রিপুরাল্যান্ড দাবি দিবস পালন প্রতি বছর আমরা করি। এবারে দিল্লি অভিযানের মাধ্যমে আমাদের পার্টি থেকে দিল্লিতে 23 আগস্ট ত্রিপুরাল্যান্ড দাবি দিবস পালন করা হবে। এটা আগেই সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং এটাও কার্যকর করার ক্ষেত্রে অগ্রগতিগুলো আজকে আলোচনা করব। আর ত্রিপুরার বর্তমান যে ধারাবাহিক রাজনীতি পরিবর্তন চলছে এগুলো নিয়েও আলোচনা করব। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।